সাথে পরিচালকের নামে সম্পত্তি বানাতেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই প্রশ্ন ঘিরে তুঙ্গে চর্চা। টিউশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যে ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের এক বড় মাপের চাল কল ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার পরে বেশ কিছু নথি হাতে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। ইডি সূত্রে দাবি, ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায় রেশন বন্টন দুর্নীতির মাধ্যমে একাধিক চালকল ব্যবসায়ীদের ঘুরপথে সুবিধার বিনিময়ে রীতিমতো মোটা অঙ্কের কমিশন আদায় করতেন মন্ত্রী। চালকল ব্যবসায়ীও কমিশন দিয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়কে। সূত্রের দাবি, ওই চালকল ব্যবসায়ীর থেকে কমিশন হিসাবে নগদ অর্থ না নিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি নিয়েছিলেন জ্যোতিপ্রিয়। তবে কৌশলগতভাবে সেই সম্পত্তি নিজের নামে না রেখে নিজের পরিচারকের নামে দানপত্র করিয়েছিলেন তিনি। সেই চালকল মালিকের থেকে কমিশন বাবদ সম্পত্তি হস্তান্তর থেকে দানপত্র লেখানো সবটাই হয়েছে জ্যোতিপ্রিয়র অঙ্গুলি হেলনে, এমনটাই সূত্রের দাবি। এবার খোঁজ মিলেছে কেষ্টপুরের প্রফুল্ল কাননের শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টের চতুর্থ তলে মন্ত্রীর পরিচারক রামস্বরূপ শর্মার 1300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এবার কি এই ফ্ল্যাট টিউশন দুর্নীতিকাণ্ডে নয়া মোড় আনবে, উঠছে সেই প্রশ্ন। এই আবাসনের অন্য বাসিন্দারা জানান, তারা জানতেন রামস্বরূপ মন্ত্রীর পরিচারক হিসেবে কাজ করেন, মাঝে মধ্যেই এই ফ্ল্যাটে এসে থাকতেন জ্যোতিপ্রিয়র পরিচারক। ব্যক্তি হিসেবে খুব ভালো রামস্বরূপ, দাবি পড়োশীদের। সূত্রের খবর, এই ফ্ল্যাটের পাশাপাশি কল স্ট্রিটেও রামস্বরূপের বাড়ি রয়েছে। মল্লিক বাড়িতে পরিচারকের কাজ করলেও রামস্বরূপ রাজ্য কৃষি দপ্তরে কর্মরত। প্রশ্ন উঠছে, এই ফ্ল্যাট কেনার টাকা তিনি কিভাবে পেয়েছিলেন? এদিকে জ্যোতিপ্রিয়র পরিচারক প্রসঙ্গে ঠিক কি বললেন সেই পড়োশী? দিদি আমাকে বৌদি ডাকতো না, আমাদের ফেলারে কেউ বৌদি ডাকে না, দিদি ডাকে, খুব ভালোবাসে সবাই আমাকে। তখন বলো, দিদি আমি কিনলাম, কিভাবে কিনলাম জানেন? বাবা কাজ করতো, আমরা কাজ করতাম, পরস্পর মন্ত্রীরা সে অনেক আগে সিপিএম এর আমল থেকে এক পরস্পর করতো, এখানে কলেজ কোন জায়গায় আমি জানি না। তারপর আমি একটা এই ফ্ল্যাটটা নিলাম, নেওয়ার পর উনিকে মাসে মাসে দিয়ে দিই, মাসে মাসে টাকা দিয়ে, মানে ধার হিসেবে হ্যাঁ নিয়েছে। এটা আমাদের প্রথম, উনি তো ইয়ে তো কৃষি দপ্তরেও চাকরি করতেন। হ্যাঁ সেটা না আমি অতটা ডিপলি পারবো জানি না, যেটা জানি না কত স্কোয়ার ফুট হবে ফ্ল্যাটটা আমাদের, 1400 স্কোয়ার ফুট, 1300 স্কোয়ার, একই লাইনে। ক্যালকাটা নিউজ।